লোকসভা নির্বাচনের প্রচারকে লক্ষ্য করে জঙ্গলমহলে আবারও আসছেন দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গলমহলের জেলাগুলিতে এবারের নির্বাচন ষষ্ঠ দফায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো তার নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন, অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তার নির্বাচনী প্রচারে জেলার এই প্রান্ত থেকে সেই প্রান্তে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। সেই প্রচারকে অন্য মাত্রা যোগ করতে আগামী 19 তারিখ পুরুলিয়া শহরের সন্নিকটে রায়বাগিনী মাঠে আসছেন দেশের বিদায়ী প্রধানমন্ত্রী। তারই জনসভায় মাঠ পরিদর্শন করতে সোমবার বিকেলে রায়বাগিনী মাঠে পৌঁছলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক বাণেশ্বর মাহাতো সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী আবার আসছেন পুরুলিয়ায়, দেখুন আমরা প্রস্তুতি শুরু করেছি আজ থেকে, এখন মাঠ পরিদর্শনে এসেছি সমস্ত আমাদের বিধায়কগণ, আমাদের লোকসভা কেন্দ্রের বিধায়ী সাংসদ সবাই আমরা এসেছি, অন্যান্য কার্যকর্তা সাধারণ সম্পাদক সবাই আমরা এসেছি। এই মাঠেই আমরা 2019 সালে সভা করেছিলাম এবং লক্ষাধিক লোক লোকের অংশগ্রহণ করেছিল এবং মোদিজি এখানে আমাদের সামনে যে নির্বাচনী বার্তা দিয়ে গেলেন তাতে আমরা 2 লাখের ঊর্ধ্বে ভোটে আমরা জয়লাভ করেছিলাম। আবার সে পুনরাবৃত্তি হতে চলেছে 2019-এর, 2024 এসছে আবার এখানে আমরা সেই জন্য ধরনের মাঠে এখানে আবার সভা করব এবং মানুষের যেভাবে সাড়া দিচ্ছি চারদিকে ভালোবাসা দেখতে পাচ্ছি, চারদিকে যে ব্যবস্থা দেখতে পাচ্ছি তাতে ক্লিয়ারলি বোঝাচ্ছে এবারও 2 লাখ ঊর্ধ্বেই আমরা মার্জিনে আগামী নির্বাচন জিতব মোদিজির আশীর্বাদ নিয়ে। মোদিজির কাজ যিনি করেছেন তার সাফল্য। 20 তারিখে প্রধানমন্ত্রী আসছেন বলতে গেলে প্রায় 11th আওয়ারে কতটা ভোট সুইং আসবে? আজকে আমরা সূচনা পেলাম, আজকে বৈঠকের মাঝে খুবই সব কার্যকর্তা উৎসাহিত হয়েছে যে বিশ্বের সব থেকে বড় নেতা, ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্রভাই মোদী আসছেন আমাদের। 5 বছর আগেও এই মাঠ এসেছিলেন, আমরা মাঠ পরিদর্শনের জন্য এসেছি। 2021 সালে উনি পুরুলিয়া এসেছিলেন, পুরুলিয়া বিধানসভার মধ্যে ভাঙড়াতে এসেছিলেন। তো আজকে আমরা সব জেলার নেতৃত্ব আছি, বিধায়ক সাহেবরা আছেন, জেলা সভাপতি আছেন, আমরা মাঠ পরিদর্শনে এসেছি, কীরকম হবে না হবে সবাই আনন্দিত আছে, খুশি আছে, এরপরে দেখি দেখো প্রসেস করবো। কত কর্মী সমর্থকের সমাগম হবে আন্দাজ? কোনো হিসেব নেই, গতবারের মতো এবারেও হিসেব পাচ্ছি না, লাখ লাখ লোক আসবে। গতবারে যেমন পুরো আগে যেমন আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত্রিবেলা আমরা ছোটোবেলায় দেখতাম এই খাবার দাবার নিয়ে মায়েরা কাকিমায়েরা বাকি আত্মীয় স্বজন সবাই রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নৃত্য দেখতে যেত, মানে ব্যাপক উৎসাহ, আমি উৎসাহটা জানো সেরকম প্রত্যেক ঘরের থেকে মায়েরা বোনেরা সবাই, এটা তো শুধু দলের বিষয় নয়, সবাই উঠে আসবে, উপচে পড়বে ভিড়, সেই দিনকে দেখতে পান ফুলের কী অবস্থা। এন্টায়ার জঙ্গলমহলে 25 তারিখে ভোট, এটা কতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে বলে মনে হয়? স্বাভাবিকভাবে পিএম সাহেব আসছেন, এটা তো নিশ্চিতরূপে হবে, পিএম সাহেবের একটা আলাদাই আছে, জঙ্গলমহলের উপরে ওনার একটা আলাদা সম্পর্কও আছে, বরাবরই উনি আসতে থাকেন, খোঁজখবর নিতে থাকেন, জঙ্গলমহল পুরোপুরি মোদীজির সঙ্গে আছে। আপনার বাড়িতে 6টা বোমা, 1টি মোটরবাইক জ্বালানো, পরিবার আতঙ্কগ্রস্ত, আপনি পরিবারের কর্তা কর্তব্যভাবে ছিলেন না, তো সেখানে পরিবারের তো বড় ঘটনা বা বড় ক্ষতি হতে পারত। হ্যাঁ অবশ্যই, অবশ্যই, মানে যেভাবে হয়েছিল পুরো পরিবারটাকে একদম একদম শেষ করে দেওয়া, মানে একদম জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলার পরিকল্পনা। তো সে জায়গায় আমি তো বললাম, আবারও বলেছি যে এই ক্লাবের অনুষ্ঠান হয়েছিল, ছেলেরা আর যদি প্রশাসন যদি না আসতো তাহলে সেদিনকে প্রশাসনই এসে কিন্তু আগুন নিভিয়েছেন, আমি আগেও বলেছি এখনও বলেছি, তার জন্য প্রশাসনের কাছে কৃতজ্ঞ। কিন্তু 3 দিন পেরিয়ে গেছে, এখনও অবধি মানে যে কেউ ধরা পড়েনি তার জন্য কিন্তু অনুশোচনা দুঃখ রয়েছে, কিন্তু প্রশাসন যেভাবে হেল্প করে মানে ওই দিনকে বাঁচিয়েছেন আমার পরিবারকে তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ।